আমার সকল প্রিয় সপ্তম অষ্টম নবম দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আজকে আমি একটি কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবহুল একটি প্রতিবেদন রচনা উপস্থাপিত করতে চলেছি। সম্প্রতি বাংলাদেশে যে পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেল, সেই পদ্মা সেতুকে নিয়েই আজকের আমার এই প্রতিবেদন রচনার বিষয়। একটা যুগান্তকারী ঘটনা, এর ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের যেমন আন্তরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, বন্ধন অটুট হবে, আরও বাড়বে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, তাই গর্বের সেতু পদ্মা সেতু। এই সেতু সম্বন্ধে আমি যতটা পেরেছি তথ্য সংগ্রহ করতে পেরেছি, লিখেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তোমরা তোমাদের মতামত জানাবে এবং ভালো করে মুখস্থ করো, আগামী দিনে কোনো পরীক্ষায় হয়তো কমন পেয়েও যেতে পারো। আর আমার আজকের উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন করে সবার আগে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। বাংলাদেশের যে দীর্ঘদিনের আশা ছিল পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেল। এবং এই পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে সমস্ত সংলগ্ন অঞ্চলগুলো আছে, সেগুলো যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, যোগাযোগের সাথে সাথে জলের পারাপারের ওপর নির্ভর না করে পদ্মা সেতুর ওপর দিয়ে গড়গড়িয়ে চলবে যানবাহন, গড়গড়িয়ে চলবে ট্রেন, এবং এই পদ্মা সেতু গর্বের জিনিস বাংলাদেশের কাছে, শুধু তাই নয় প্রতিবেশী দেশ ভারতবর্ষের কাছেও অবশ্যই একটা যোগাযোগের মাধ্যম খুলে গেল, যার ফলে ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব, আত্মিক সম্পর্ক, সৌহার্দ্যের সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে বলে মনে করি। তাই আমি লিখেছি, বাংলাদেশের জনগণের দীর্ঘ আশা পূরণ হলো পদ্মা সেতু। 25 জুন শনিবার, ঢাকা, নিজস্ব সংবাদদাতা। বাংলাদেশের স্বাধীনতার 1971 সালে পর পশ্চিমবঙ্গের লাগোয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা প্রভৃতি অঞ্চলগুলি দেশের রাজধানী ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত থাকার কারণে উন্নয়নের মাপকাঠিতে পিছিয়ে ছিল। অ্যামাজনের সঙ্গে তুলনীয় পদ্মা নদীর স্রোতস্বিনী পদ্মার ছিল প্রধান বাধা। প্রচুর জল, তার সঙ্গে প্রচণ্ড স্রোত, তাই পদ্মা নদীতে শুধুমাত্র জলে পারাবার বা জল পরিবহন ছাড়া আর কোনো ব্যবস্থাই ছিল না। বাংলাদেশের মানুষের সদিচ্ছা, উন্নত মানসিকতা, প্রবল বাধাকে এড়িয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টার নামই হলো পদ্মা সেতু। একথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতদিন পদ্মা পেরোনোর জন্য বাস, পণ্যবাহী ট্রাক, গাড়ি প্রভৃতিকে পদ্মা নদীতে পারাপারের জন্য ফেরি ব্যবস্থার সাহায্য নিতে হতো। তো সেই ফেরি ব্যবস্থা সাহায্য নেওয়ার ফলে যাত্রীদের প্রায় 14 থেকে 15 ঘন্টা অপেক্ষা করতে হতো। রবিবার পদ্মার ওপরে 6.15 কিমি দীর্ঘ সেতুটি খুলে দেওয়া হয়। উন্নয়নের ধারা ছুটে চলল দুরন্ত গতিতে। উপরে সড়ক, নিচে রেল চলাচলের ব্যবস্থা হলো। দোতলা পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের সামনে বাংলাদেশ এক দৃষ্টান্ত স্থাপন করল, উন্মোচিত হলো এক স্বপ্নের সেতু। তিনি গোটা বাংলাদেশকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন, তিনি চান আত্মনির্ভর বাংলাদেশ।